আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে আংটি দেখলে কি হয়। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 463 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর খণ্ড। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বীনি ভাই ও বোনেরা, স্বপ্নে আংটি দেখা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে আংটি দেখে সে আংটি কাউকে দান করছে, আর সাদাকাত, সে আংটি মানুষকে দান করছে, তাহলে এবং সে মানুষকে একেবারে অনেকগুলো আংটি দান করছে, তাহলে এটা সে অর্থ সম্পদের মালিক হওয়ার আলামত বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় সে একটি আংটি পেল, কুড়িয়ে পেল, এমন তো অবস্থায় সে মসজিদে অথবা নামাজে অথবা আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায়, মসজিদে থাকা অবস্থায়, এই জাতীয় কোনো ক্ষেত্রে সে আংটি পেল, এটা কখনো কখনো সে অর্থ সম্পদ অতিরিক্ত পরিমাণের অর্জন করতে পারবে, এমন কিছুর আলামত বুঝিয়ে থাকে। আর যদি সে ওই আংটির সাথে এমন জিনিস দেখে যা বাদশাহী, রাজত্ব, যুদ্ধের দিক ইঙ্গিত করে, তাহলে সে বাদশাহী, রাজত্ব বা যুদ্ধ করতে পারবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে আংটি, তার আংটি কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে তার উপার্জিত মাল তার থেকে পৃথক হয়ে যাবে এবং যে মালের মালিক সে হয়েছিল সেই মালও তার থেকে পৃথক হয়ে যাবে। যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ তার সন্তুষ্টি চিত্তে তাকে একটা আংটি দান করলো, তাহলে তার কিছু মাল চলে যাওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।